গম বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দানাদার ফসল। উৎকৃষ্ট পুষ্টিমান ও নানা রকম খাদ্য তৈরির উপযোগিতার জন্য আমাদের দেশে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গমের উৎপাদন খরচ, পানি ও কীটনাশকের প্রয়োজনীয়তা ধান বা অন্য দানাদার ফসলের চেয়ে অনেক কম, ফলে গম চাষ পরিবেশ বান্ধব। মাঝারি উঁচু, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি, যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো, সেচের পর বা বৃষ্টি হলে পানি জমে থাকে না, সেই জমি গম চাষের জন্য আদর্শ। অতি অম্ল ও লবণাক্ত মাটি গম চাষের জন্য ভালো নয়। দেখতেছেন তো, গমটা ভালো হয়েছে। আমি আমন ধান আগে আগে কাটার পরপরই গম বুনি, গমটা ভালো মতো সার মাটি দিয়ে ট্রিটমেন্ট করি, যার কারণে অন্য অন্য বছরের তুলনায় এবার গমটা খুব সুন্দর ফলন হয়েছে। আমার বাড়ি সলকুপা। আমি সবার পরামর্শে গম বুনেছি, ঠিকঠাক মতন যত্ন করেছি। আমার গম আন্দাজেতেও খুব ভালো হয়েছে, তাই আমি খুব খুশি। আমি যে বীজটা বুনেছিলাম তার ফসল লিবার ভালো হয়নি, তার কারণ আমার গমটা বুনতে একটু দেরি হয়ে গিয়েছিল। যদি ঠিক সময় বুনতে পারতাম ফসল কিন্তু ভালো হতো। অগ্রহায়ণের 1-15 আর ইংরেজি মাস ধরলে নভেম্বরের 15-30 তারিখ গম বীজ বোনার সবচেয়ে সঠিক সময়। তবে উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি হওয়ায় অগ্রহায়ণের 22 বা ডিসেম্বরের 7 পর্যন্ত গম বোনা যাবে। এরপর প্রতি একদিন দেরিতে গম বুনলে বিঘা প্রতি 5-6 কেজি ফলন কম হবে। আমি আমন ধান কাটার সাথে সাথেই গমটা দ্রুত বুনে দিছি, বিধায় আমার গমের ফলনটা ভালো হয়েছে। সেই দেখেন, অগ্রহায়ণ মাসে গম বোনার জন্য কার্তিক মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের 15 মধ্যে আমন ধান কেটে জমি খালি করা দরকার। তাই গম চাষ করার জমিতে আগাম জাতের আমন ধান, যেমন বিনা ধান 7, বৃধান 33, 39, 49, 62 ইত্যাদি চাষ করুন এবং শতকরা 80% পাকলেই রিপার মেশিন দিয়ে ধান কাটুন। এতে আপনার সময় ও খরচ বাঁচবে এবং উপযুক্ত সময়ে গম বোনা নিশ্চিত হবে। রিপার মেশিন পাওয়া না গেলে আগেই মজুর ঠিক করে রাখুন, যাতে সময় মতো ফসল কেটে জমি খালি করতে পারেন। রিপার মেশিন দিয়ে ফসল কাটলে কৃষকের খরচ কম হয়। এক চকের সব কৃষক যদি একলগে ফসল কাটে তাহলে সুবিধা হয়, নইলে পোষায় না। এভাবে ফসল কাটলে সবার জমি একলগে চাষ দেওয়া যায় ও বীজ বোনা যায়, এতে কৃষকেরও লাভ আমারও লাভ। পাওয়ার টিলার চালিত বপন যন্ত্রের সাহায্যে মাঠের ধান সরিয়ে নেওয়ার দিনই একই সাথে জমি চাষ, মই ও সারিতে বীজ বোনা যায়। এই যন্ত্রের সাহায্যে 8 ইঞ্চি দূরে দূরে 6 লাইনে সমদূরত্বে বীজ বোনার ফলে বীজ, সময় ও অর্থ সাশ্রয় হওয়ার সাথে সাথে ফলনও বেশি হয়। গম বুনতে 3টা চাষ লাগে, আর আমার মাসে একখান চাষ হলেই হয়ে যায়। 3টা চাষ দিতে আর মই দিতে খরচ হয় কৃষকের 1,000 টাকা, আমি নিই 500 টাকা। তাতে কৃষকেরও 500 টাকা বাঁচে, আমার 250 টাকা লাভ হয়। গমের বীজ বপনের আগে তা শোধন করে নিতে হবে। সঠিক নিয়মে বীজ শোধন করলে এবং উপযুক্ত সময়ে সেই বীজ জমিতে বপন করলে গমের ব্লাস্ট ও পাতায় দাগজনিত রোগ ও অন্যান্য রোগ থেকে মুক্ত থাকা যায়। এছাড়া এতে গমের ফলন শতকরা 10-12% বৃদ্ধি পায়। বর্তমানে দেশে প্রায় 60 লক্ষ টন চাহিদার বিপরীতে মাত্র 13.5 লক্ষ টন গমের উৎপাদন হয়। চাহিদা পূরণের জন্য বাকিটা বিদেশ থেকে আমদানি করতে হয়, যাতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। তাই গম আবাদে এলাকা সম্প্রসারণ এবং ফলন বৃদ্ধির মাধ্যমে গমের উৎপাদন বাড়াতে হবে। ফলন বৃদ্ধির জন্য সঠিক সময়ে গম বীজ বপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাসময়ে যদি গম বনে তাহলে গম সবারটাই ভালো হবে, খারাপ হওয়ার সম্ভাবনা নাই।
প্রথমত হচ্ছে আমন মৌসুমে যে ধানটা রোপণ করব সেটা যেন একই জাতের হয় এবং একই জাতের ধান একই সময় কেটে একই জাতের গম যেন একই মাঠে বপন করতে পারি এবং সেটা কাটার ক্ষেত্রে আমরা যাতে রিপার মেশিন ব্যবহার করে গমটাকে ঘরে তুলতে পারি। তো আমার বিশ্বাস যে এভাবে যদি আমরা একই জাতের গম এবং একই জাতের ধান একই মৌসুমে একই মাঠে রোপণ করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য খুব বেশি সহায়ক হবে বলে মনে হয়। যাদের এলাকায় আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন সিডার রিপার এগুলো ব্যবহারের সুবিধা নেই তারা অন্তত সঠিক সময়ে জমির ধান কাটা ও পাওয়ার টিলার দিয়ে চাষ নিশ্চিত করবেন। সঠিক সময়ে জমিতে বীজ বপন সার প্রয়োগ ও সেচের ব্যবস্থা নিশ্চিত করতে পারলে আপনার ক্ষেতের ফলনও ভালো হবে। গম লাগালে টাইম মতন লাগাতে হয়, দেরিতে গম লাগালে ফলন ভালো হয় না। এবার থেকে ঠিক সময় গম লাগাবো, দেরিতে গম লাগানোর মতন ভুল আর করব না। বিস্তারিত তথ্যের জন্য গম গবেষণা কেন্দ্র, নিকটস্থ কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিটের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।